হুজুরের বিবি আল্লাহর নবীর কাছে এসে সালাম দেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ, হুজুর আমার স্বামী কোথায়? আল্লাহর নবী বললেন, ও হামজার বিবি, তোমার স্বামী বিদায় বিদায় বিদায়, আখরি বিদায়, জনমের মতো বিদায়, তোমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। হুজুরের স্ত্রী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ, হুজুর আমার স্বামী শহীদ হয়েছে, আমি দুঃখিত নই বরং আনন্দিত, কেননা আমি কিয়ামতের দিন আমি শহীদের বিবি হয়ে উঠব। বিভাগের একজন সাহাবী আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ, মাতা সাহ, হুজুর কিয়ামত কবে হবে? একজন সাহাবী নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে? আল্লাহ নবী সাহাবীকে ঘুরিয়ে জিজ্ঞাসা করেছিলেন, ও বাবা সাহাবী, তুমি কিয়ামতের সংবাদ নিচ্ছ, কিয়ামতের খবর নিচ্ছ, কিয়ামতের জন্য কি অর্জন করেছো বলো, কিয়ামতের জন্য কি সঞ্চয় করেছো বলো? ওই সাহাবী জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ, আমি কিয়ামতের জন্য কিছুই সঞ্চয় করতে পারিনি, আমি কিয়ামতের জন্য কিছুই অর্জন করতে পারিনি, তবে আমি আল্লাহ আল্লাহর রসুলকে ভালোবেসেছি। আমি কিয়ামতের জন্য কিচ্ছু অর্জন করতে পারিনি, তবে একটা হাতিয়ার আমার আছে, কি সেটা? আমি আল্লাহ এবং আল্লাহর রসুলকে, বলুন না কথা বলুন, ভালোবেসেছি। আল্লাহ নবী ঘুরিয়ে বললেন, ও বাবা সাহাবী, তোমার দাবি যদি সত্য হয়, আমি আল্লাহ নবী বলছি কিয়ামতের ময়দানে ওই দাবি তোমাকে নাজাত করিয়ে দেবে। দাবি যদি সত্য হয় তো আমরা যে নবীর ভালোবাসার দাবিদার, আমার কথা বুঝবেন, এই দাবির বাস্তবতা কতটা, এই দাবির সত্যতা কতটা, আর এই ভালোবাসার সত্যতা যেমন আপনাকে প্রমাণ করাতে হবে, এই ভালোবাসার সত্যতা তেমন আমাকেও প্রমাণ করাতে হবে। ওই যে আল্লাহ রসুল বললেন, তোমার দাবি যদি কি হয়, সত্য হয়, ওই দাবি তোমাকে কিয়ামতের ময়দানে নাজাত করিয়ে দেবে। একটু জোরে বলুন। বাবা, সাহাবীদের ভালোবাসার আমাদের ভালোবাসা কি এক? না, সাহাবীদের নবী ভালোবাসা আর আমাদের নবী ভালোবাসা দুটো এক নয়। অথচ আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমি রসুলুল্লাহ, যারা আমাকে দেখে ঈমান এনেছো, আমি আল্লাহ নবী বলছি তোমাদের জন্য সুসংবাদ হলো একবার, আর আমি আল্লাহর রসুল বলছি আমাকে যারা না দেখে ঈমান আনবে, আমি আল্লাহ নবী বলছি ওদের জন্য সুসংবাদ হলো সাতবার। সুবহানাল্লাহ, বললেন না, যারা নবীকে দেখে ঈমান এনেছেন ওনাদের জন্য নবী সুসংবাদ দিয়েছেন কবার? একবার। আর যারা নবীকে না দেখে ঈমান আনবেন বা এনেছেন ওদের জন্য আল্লাহ রসুল সুসংবাদ দিয়েছেন কবার? সাতবার। একটু মহব্বতে সুবহানাল্লাহ বলা যাবে? আচ্ছা, নবীকে না দেখে ঈমান এনেছে কারা? আরে আমরা তো, তাই না? কারণ নবীকে দেখে ঈমান আনা সহজ, না দেখে ঈমান আনাটা কঠিন। তবে আমরা কি সাহাবীদের পায়ের ধুলির সমতুল্য হতে পারবো? সাহাবীদের আল্লাহ রসুল বলেছেন, আসহাবিকা নুজুম। একটু বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন, আমার এক একজন সাহাবী এক একটা তারকার সমতুল্য। আমার যে কোনো একজন সাহাবীকে অনুসরণ করবে, আমি আল্লাহ রসুল বলছি তুমি হেদায়েত পেয়ে যাবে। বিদঘুটে অন্ধকারে আমরা রাস্তা চিনি,
কোন আলোতে? তারকার আলোতে। কোন আলোতে? তারকার আলোতে। ও আমার বাপ, সাবিদের ভালোবাসা আমাদের ভালোবাসা এক নয়, সাবিদের মহব্বত আমাদের মহব্বত এক নয়। একটা যুদ্ধের কথা শুনুন, ওই যুদ্ধটার নাম হলো উহুদের যুদ্ধ। ইসলামের প্রথম যুদ্ধ হলো বদরের যুদ্ধ, দ্বিতীয় যুদ্ধ হলো উহুদের যুদ্ধ। ইসলামের প্রথম যুদ্ধ কোনটা বলুন? বদর, বদর। আর ইসলামের দ্বিতীয় যুদ্ধ? উহুদ। বদরের যুদ্ধে কাফেররা গোহারা হারল, সেই প্রতিশোধ নিতে তারা বৎসরের ভিতরে দাদাগিরি ফলিয়ে উহুদ নামক একটি জায়গাতে আসে। ওই উহুদের ময়দানে কাফেররা নবীকে ঘিরে ফেলেছে, আল্লাহ নবীকে জানে মেরে দেবে, আল্লাহর নবীকে জীবনে মেনে দেবে। যেমন ইসরায়েল গাজাবাসীকে ঘিরে রেখেছে, এই যে এক্ষুনি একটা যুদ্ধ হচ্ছে না বাবা, ইসরায়েল ভার্সেস ফিলিস্তিন। ইসরায়েল হচ্ছে একটি পিতৃহীন অবৈধ রাষ্ট্র, আর ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামী হামাস যোদ্ধা মাত্র 30-35 হাজার যার সদস্য। পুরো গাজাটাকে ইসরায়েল ঘিরে ফেলেছে, ত্রাণ আসতে দিচ্ছে না। আমি যেন মনে করছি এটা কারবালার মতো অবস্থা। যেমন এজিদ বাহিনীরা ফোরাত নদীটা কি করেছিল? ঘিরে রেখেছিল। ইমাম হোসাইন রদিয়াল্লাহু আনহুর সহ তানার 72 জন সঙ্গী সাথীদের এক ফোঁটা পানি এজিদ বাহিনীরা পান করতে দেয়নি। ঠিক ততই বছর আজকের গাজাটাও তাই। উহুদের যুদ্ধে কাফেররা আল্লাহর নবীকে ঘিরে ফেলেছে, আল্লাহর নবীকে জানে মেরে দেবে, আল্লাহর নবীকে জীবনে মেরে দেবে। চারিদিক দিয়ে কাফেররা তীর নিক্ষেপ করে, নবী বাগে সাহাবীরা আল্লাহর নবীকেও ঘিরে রেখেছেন। নবী বাগে সাহাবীরা মনে করুন আল্লাহর নবী আছেন মিডিলে, আর সাহাবীরা চারিদিকে ঘিরে নবীর দিকে মুখটা করে পিঠটা বাইরের দিকে, তারা নবীকে ঘিরে রেখেছেন। সাহাবীদের টার্গেট হলো কাফেরদের নিক্ষেপ করা তীর আল্লাহর নবীর গায়ে যেন না লাগে। কাফেরদের নিক্ষেপ করা তীর আমাদের গায়ে লাগুক, আমরা যদি মারা যাই ইসলামের ক্ষতি হবে না, আর আমার নবী যদি মারা যান ইসলাম অকালে মৃত্যুর কোলে ঢলে পড়বে। তাই তারা নবীকে গাট করে রাখলেন। দেখা যায় উহুদের যুদ্ধে একজন সাহাবীর শরীরে 80টা তীর প্রবেশ করেছিল, ওই সাহাবীর নাম হলো হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু। তালহা রাদিয়াল্লাহু আনহুর শরীরে 80টা তীর প্রবেশ করেছিল, আল্লাহর নবীর শরীরে একটা তীর লাগতে দেয় নাই। একটু মহব্বতে বলতে পারলেন না? একজন হযরত তালহা রাদিয়াল্লাহু আনহুর শরীরে কটা তীর ঢুকলো? 80টা তীর। একটা মানুষের শরীরে যদি 80টা তীর প্রবেশ করে ওই মানুষের শরীরের অবস্থা কি? 80টা তীর। তালহা রাদিয়াল্লাহু আনহুর শরীরে 80টা তীর প্রবেশ করলো, শরীরটা ঝাঁঝরা হয়ে গেল, রক্তাক্ত হয়ে গেল, কিন্তু আল্লাহর নবীর গায়ে একটা তীর লাগতে দেয় নাই। একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। ওই উহুদের যুদ্ধে আল্লাহ নবীর দান্নান শহীদ হন, নবীর শরীরটা রক্তাক্ত হয়ে গেল, মদিনার জমিনে সংবাদ ছড়িয়ে পড়ল আল্লাহর নবী আর নাই,
আল্লাহর নবী পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছেন। উহুদের যুদ্ধে আল্লাহর নবীর দান শহীদ হলো, নবীর শরীর রক্তাক্ত হয়ে গেল, আরে মদিনার জমিনে ছড়িয়ে পড়ল। আল্লাহর নবী আর পৃথিবীর জমিনে নাই, আল্লাহর নবী বিদায় নিয়েছেন। এই সংবাদ যখন ছড়িয়ে পড়ল, মদিনার একজন মহিলা উহুদের ময়দানের দিকে ছুটছেন, পথিমধ্যে একজন ব্যক্তির সঙ্গে দেখা হয়। ওই ব্যক্তি বলেন, ও আল্লাহর বান্দি কোথায় যাও? বলে আমি উহুদের ময়দানে যাই। আল্লাহর বান্দা বললেন, উহুদের ময়দানে তোমায় যেতে হবে না, তোমার দুই সন্তান উহুদের যুদ্ধে শহীদ হয়ে গিয়েছে। ওই মহিলা বলেছিলেন, ও আল্লাহর বান্দা আমার সন্তান শহীদ হলো, কে শহীদ হলো ওটা আমার জানার দরকার নাই, আগে বলো না বিশ্বনবীর সংবাদ কি? একটু বলুন না, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এক জায়গায় বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী বললেন, তোমরা ততক্ষণ পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার পিতা, তোমার সন্তান, সমস্ত মানুষ অপেক্ষা আমাকে না ভালোবাসবে। আমরা যতক্ষণ আমাদের পিতা, আমাদের সন্তান, সমস্ত মানুষ অপেক্ষা যতক্ষণ পর্যন্ত বিশ্ব নবীকে ভালো না বাসতে পারছি, ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুসলমান হিসাবে নিজেকে পরিচয় দেওয়া যাবে না। মদিনার ওই মহিলা বলেছিলেন, ও আল্লাহর বান্দা আমার সন্তান শহীদ হলো, কে শহীদ হলো ওটা আমার জানার দরকার নাই, আল্লাহর নবী কেমন আছে আমায় সংবাদ দি। একটু বলুন না, সুবহানাল্লাহ। বাবা, ওই ভালোবাসার পাশে আমাদের ভালোবাসা রাখা যাবে? ওই ভালোবাসার পাশে আমাদের নবী ভালোবাসা রাখা যাবে? আর যদিও রাখা যায়, আমাদের ভালোবাসা খুঁজে পাওয়া যাবে? কিন্তু আল্লাহ নবী বলেছেন, ও আমার সাহাবীরা যারা আমাকে না দেখে ঈমান আনবে, আমি আল্লাহ নবী বলছি ওদের জন্য সুসংবাদ একবার নয়, আমি আল্লাহ নবী বলছি ওদের জন্য সুসংবাদ হলো সাতবার। ওই উহুদের ময়দানে শোহাদায় উহুদদের যখন জানাজা নামাজ হবে, আল্লাহ নবী শোহাদায় উহুদদের যখন জানাজা নামাজ পড়াবেন, দেখতে পাওয়া যায় আল্লাহর নবী একদিন সাহাবীদের ডেকে বলেছিলেন, ও আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ তোমাদের আদেশ করছি, যুদ্ধের দামামা যখন বেজে উঠবে, যুদ্ধের ঘন্টা যখন বেজে উঠবে, যে অবস্থায় থাকো না কেন যুদ্ধের ময়দানে আসা লাগবে, নবীর আদেশ মানতে হবে, হুকুমটা আল্লাহর হুকুম। সুবহানাল্লাহ। বলুন, আল্লাহ কোরআনে বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুজুহু ওমা নাহাকুম আনহু ফানতাহু। আল্লাহ বললেন, আমার হাবিব তোমাদের যেটা আদেশ করে আমার হাবিবের আদেশটাকে মেনে নাও, ওমা নাহাকুম আনহু ফানতাহু আমার হাবিব যেটা নিষেধ করে ওটা তোমরা বর্জন করো। নবীর আদেশটাকে মেনে নিতে হবে, আর আল্লাহ নবী যেটা নিষেধ করেছেন ওটা আমাদের কি করতে হবে? বলুন, ছাড়তে হবে, বাদ দিতে হবে। আচ্ছা আপনারা বলুন তো, আল্লাহ রসুল আমাদের যে কাজ করতে আদেশ করেছেন ওই কাজগুলো আমাদের দ্বারায় বেশি হয় না, আল্লাহ নবী যে কাজ করতে নিষেধ করেছেন তুলনা অনুযায়ী ওই কাজগুলো আমাদের দ্বারায় কম হয় না বেশি হয়? হ্যাঁ, বেশি হয়। কিন্তু আমরাই দাবি করছি আমরা নবীকে ভালোবাসি। আল্লাহ নবী সাহাবীদের ডাকলেন, ও আমার সাহাবীরা
আমি আল্লাহর নবী বলছি, যুদ্ধের দামামা যখন বেজে উঠবে, যুদ্ধের ঘন্টা যখন বেজে উঠবে, যে অবস্থায় থাকো না কেন যুদ্ধের ময়দানে আসা লাগবে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর নতুন বিবাহ করেছেন, হুজুরের বাসরসজ্জার রাত, ফুল সজ্জার রাত, হুজুর নতুন বিবি কিনে ঘনের ভিতরে খোঁজ গল্পতে মশগুল, আনন্দতে মশগুল, এমত অবস্থায় যুদ্ধের দামামা বেজে উঠেছে। একটু বলুন আল্লাহু আকবার, আর একটু জবান খুলে বলুন। ওই দিন ছিল হানজালা হুজুরের বাসর রাত, ফুল সজ্জার রাত, নতুন স্ত্রীকে নিয়ে ঘরের ভিতরে খোঁজ গল্পতে মশগুল, আনন্দতে মশগুল, হঠাৎ যুদ্ধের দামামা বেজে উঠে। হানজালা রাদিয়াল্লাহু আনহু বিবিকে বলে, বিবি বিদায় দাও, আল্লাহর নবী আমায় ডেকেছেন, আমি যুদ্ধের ময়দানে চলে যাব। হুজুরের স্ত্রী বলেছিলেন, প্রাণের স্বামী যান যান, আল্লাহর নবী আপনায় ডেকেছেন, আমার অধিকার নেই বাধা দেওয়া। একটু মহব্বতে বলতে পারবেন না? এ কি স্ত্রী এ? নতুন বিবিকে ফেলে দিয়ে বাসর ঘর রেখে দিয়ে দীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধের ময়দানে নেমে পড়লেন। যুদ্ধের ময়দানে নেমে পড়ে কয়েকজন কাফেরকে জাহান্নামের টিকিট কেটে পাঠিয়ে দিলেন, কিছু সময় পরে নিজে শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যুদ্ধ যখন শেষ হলো আল্লাহ নবী সাহাবীদের ডাকলেন, ও আমার সাহাবীরা, আমার যে যে সাহাবী শহীদ হয়েছে ওদের লাশগুলো আমার কাছে নিয়ে এসো। নবী পাকের সাহাবীরা শোহাদায় উহুদের লাশ আল্লাহ নবীর কাছে আনলেন, হানজালা হুজুরের লাশ পাওয়া যায় না। কার লাশ পাওয়া যাচ্ছে না? হানজালা রাদিয়াল্লাহু আনহু। হুজুরের বিবি আল্লাহর নবীর কাছে এসে সালাম দেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার স্বামী কোথায়? আল্লাহর নবী বললেন, ও হানজালার বিবি, তোমার স্বামী বিদায় বিদায় বিদায়, আখিরি বিদায়, জনমের মতো বিদায়, তোমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। হুজুরের স্ত্রী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার স্বামী শহীদ হয়েছে, আমি দুঃখিত নই বরং আনন্দিত, কেননা আমি কায়ামতের দিন আমি শহীদের বিবি হয়ে উঠব। মহব্বতে বলা যাবে না? আমার স্বামী, আমার স্বামী শহীদ হয়েছেন, আমি দুঃখিত নই, আমি আনন্দিত, আমি গর্বিত, কারণ আমি কায়ামতের ময়দানে আমি শহীদের স্ত্রী হয়ে উঠব। একটু বলুন সুবহানাল্লাহ। তবে একটা কথা বলতে এসেছি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জানি শহীদের লাশ গোসল দেওয়া হয় না। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ শহীদদেরকে এত মর্যাদা দিয়েছেন, শহীদদের কোনো বিচার হয় না, বিনা বিচারে আল্লাহ জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আর যারা দিনের রাস্তায় শহীদ হয়, শহীদদের গোসলের প্রয়োজন হয় না, কাপনের কাপড়ও লাগে না। একটু সুবহানাল্লাহ বলবেন না? বিনা গোসলে বিনা কাপনের কাপড়ে রক্তমাখা ক্ষত বিক্ষত ওই চেহারা নিয়ে ওই অবস্থায় শহীদদিগকে কবরস্থ করা হয়। কায়ামতের ময়দানে আল্লাহ শহীদদের জিজ্ঞাসা করবে, ও আমার বান্দারা, তোমাদের এই অবস্থা কেন? তোমাদের গায়ে কেন রক্ত? তোমাদের চেহারা কেন ক্ষত বিক্ষত? আল্লাহ জানে, তবুও বান্দার জবান থেকে শুনতে ভালোবাসে, ও আমার বান্দারা, তোমাদের গায়ে কেন রক্ত? তোমাদের চেহারা কেন ক্ষত বিক্ষত? শহীদরা বলবে, আল্লাহ পাক,
দীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধের ময়দানে কাফেরদের তলোয়ারের আঘাতে শহীদ হয়েছিলাম, ওই রক্তমাখা ক্ষতবিক্ষত চেহারা নিয়ে তোমার দরবারে হাজির। আল্লাহ পাক বলেন, ও আমার বান্দারা তোরা আমার কাছে কি চাস? শহীদরা বলে, আল্লাহ পাক আর একবার যদি জীবন দিয়ে পৃথিবীর জমিনে পাঠাতে, এই জীবনটা তোমার রাস্তায় আরো একবার বিলিয়ে দিতাম। সুবহানাল্লাহ। আবার যদি পৃথিবীর জমিনে পাঠাতে, এই জীবনটা আরো একবার তোমার রাস্তায় বিলিয়ে দিতাম। আল্লাহ পাক বলেন, ও আমার বান্দারা আর নয়, আমি খুশি হয়ে গেছি, যাও আমার আটটা জান্নাতের দরওয়াজা খোলা, যেটা দিয়ে খুশি ওইটা দিয়ে আমার রহমতের দয়ার জান্নাতে চলে যা। হুজুরের বিবি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী শহীদ হয়েছে, দুঃখিত নই আনন্দিত, তবে একটা কথা বলার জন্য এসেছি। হুজুর আমি জানি শহীদদের গোসল দেওয়া হয় না, ইয়া রাসূলুল্লাহ আমার স্বামীকে যেন গোসল দেওয়া হয়, কেননা আমার স্বামীর উপরে গোসলটা ফরজ আছে। যুদ্ধের ঘন্টা যখন বেজে গেল, হানজালা রাদিয়াল্লাহু আনহু নবীর ডাকে সাড়া দিতে গিয়ে এতটা পাগল হয়ে গেছিলেন, দেওয়ানা হয়ে গেছিলেন, ওই রাতে উনি স্ত্রী সহবাস করেছিলেন কিন্তু গোসল করার সময় হয়নি, ওই অবস্থায় যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন। সুবহানাল্লাহ, বলবেন না, আরো জোরে বলুন। আমরা শুনেছি কারোর বাড়ি যদি ডাকাতি টাকাতি হয়, থানায় ফোন করলে পুলিশ আসে কখন? আহ, চোর চলে গেলে। শুনেছি ওরা নাকি তখন ডান পাত জুতো বাঁয়ে পায়ে পরে, বাম পাত জুতো ডান পায়ে পরে, মানে ওই মাল ওলট পালট করতে করতে ওদিকে। আর নবী সাহাবী নবীর ডাকে সাড়া দিতে গিয়ে গোসল করার সময় হয়। ইয়া রাসূলুল্লাহ জোর, আমার স্বামীর উপরে গোসলটা ফরজ আছে। আল্লাহ নবী সাহাবীদের ডাকলেন, ও আমার সাহাবীরা যুদ্ধের ময়দান তালাশ করো, হানজালার লাশটাকে নিয়ে এসো। নবী পাকের সাহাবীরা যুদ্ধের ময়দান চিরুনি তালাশ করে, হুজুরের লাশ পাওয়া যায় না। ইতিমধ্যে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীকে সালাম দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হানজালার লাশ এখনই পাওয়া যাবে না। আল্লাহ পাক হানজালার উপরে এত খুশি হয়ে গিয়েছেন, আল্লাহ পাক হানজালার উপরে এত রাজি হয়ে গিয়েছেন, আল্লাহ পাক হানজালার উপর খুশি হয়ে রাজি হয়ে আল্লাহ ফেরেশতা মারফাত হানজালার লাশ আসমানে নিয়ে গিয়ে হাওয়া যে কৌসানের পানি দিয়ে গোসল দিচ্ছে। কোন পানি বলুন না, কোন পানি দিয়ে গোসল হচ্ছে? হাওয়া যে কৌসারের পানি। গোসল দিচ্ছে কারা? ফেরেশতারা। সুবহানাল্লাহ, বলবেন না। আল্লাহ নবী বলেছিলেন, ও আল্লাহর বিবি তোমার নসিব বড় খুশ নসিব, তোমার স্বামীকে পৃথিবীর কোন মানুষে গোসল দেয় না, পৃথিবীর কোন পানিতে গোসল হয় না, আল্লাহর ফেরেশতারা তোমার স্বামীর লাশ আসমানে নিয়ে গিয়ে হাওয়াজে কৌসানের পানি দিয়ে গোসল দিচ্ছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই যে উহুদের কথা বলছি, কোন যুদ্ধ বলেছিলাম এটা? অন্না টু। এটা ইসলামের নাম্বার ওয়ান যুদ্ধ না নাম্বার টু যুদ্ধ? নাম্বার টু। এই উহুদের যুদ্ধে আল্লাহ আমাকে নিয়ে গেছেন, আল্লাহ আমাকে উহুদের ময়দানে নিয়ে গেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উহুদের যুদ্ধে
50 জন তীরন্দাজকে আল্লাহর নবী ঠিক করলেন। কতজন? সবাই মিলে বলুন, 50 জন তীরন্দাজ। তীরন্দাজ মানে যারা ভালো তীর মারতে পারে। 50 জন তীরন্দাজকে ঠিক করে তার ভিতর থেকে একজনকে নেতা নির্বাচন করে দিলেন। দেখুন, নেতার নেতৃত্ব মানতে হবে, এটা হচ্ছে আল্লাহ রসুলের হুকুম। একটু সুবহানাল্লাহ বলুন। আমরা নেতার নেতৃত্ব মানি কে ভাই, কথা বলেন না কেন? আমরা নেতার নেতৃত্ব মানি, আমরা নেতার নেতৃত্ব মানি না বলে আজকের আমাদের এই করুণ পরিস্থিতি। মসজিদের ইমাম আমাদের নেতা, আলেম আমাদের নেতা, পীর সাহেব আমাদের নেতা, পীরজাদা আমাদের নেতা, আমরা এই নেতাদের কথা মানি না। কোন নেতাদের কথা মানি? যে নেতাকে অনুসরণ করলে আমাকে মদের ঠেকে পৌঁছে দেবে, যে নেতাকে অনুসরণ করলে আমাকে জেনার গাদ্দায় ফেলে দেবে, আমরা ওই নেতাদের নেতৃত্ব মানি। ইমামের নেতৃত্ব মানি না, আলেমের নেতৃত্ব মানি না, পীর সাহেবের নেতৃত্ব মানি না, পীরজাদাদের নেতৃত্ব মানি না। ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 জন তীরন্দাজকে নিযুক্ত করে একজনকে নেতা নির্বাচন করলেন, করে তানাদের একটা গিরিপথ। কি পথ? গিরিপথ। উহুদের ময়দানে যেখানে যুদ্ধ হয়েছিল, বিশাল পাহাড়, পাহাড়িয়া এলাকায়, তো আল্লাহর নবী একটা গিরিপথে এই 50 জনের ভিতরে একজনকে নেতা নির্বাচন করে বললেন, তোমরা এই গিরিপথটায় দাঁড়াবে, আমার দিকে তাকান, তোমাদের দায়িত্ব হচ্ছে এই গিরিপথটায় তোমরা দাঁড়াবে। এই যুদ্ধে আমরা জিতি আর হারি, কোন পরিস্থিতিতে তোমরা যেন এই গিরিপথটা ছাড়বে না। এই যুদ্ধে আমরা জিতি আর হারি, কোন পরিস্থিতিতে তোমরা যেন এই গিরিপথটাকে ছাড়বে না। আল্লাহ রসুল তানাদের ভিতর থেকে একজন নেতা নির্বাচন করে গিরিপথে দাঁড় করিয়ে দিলেন। অন্য সাহাবীদেরকে নিয়ে আল্লাহ নবী কাফেরদের মোকাবেলায় গেলেন। আল্লাহু আকবার। উহুদের যুদ্ধে প্রথম রাউন্ডে কাফেররা হেরে গেল, মুসলমানরা জয়ী হলো। একটু সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলুন। উহুদের যুদ্ধে প্রথম রাউন্ডে কাফেররা কি হলো? হেরে গেল। জিতে গেল কারা? সাহাবীরা জিতে গেল। সুবহানাল্লাহ বলুন। তামাম পৃথিবীর জমিনে যত নবী রসূল এসেছেন, প্রত্যেকটা নবী রসূলকে দীন ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে কাফেরদের মোকাবেলা করতে হয়েছে। আর অন্য নবীর জন্য, অন্য নবীর উম্মাতের জন্য ওই যুদ্ধের ময়দানে কাফেরদের ফেলে রাখা মালটা অন্য নবীর জন্য হালাল ছিল না, অন্য নবীর উম্মাতের জন্য হালাল ছিল না, কিন্তু আমাদের নবীর জন্য যুদ্ধের ময়দানে কাফেরদের ফেলে রাখা মাল আমার নবীর জন্য হালাল, নবীর উম্মাতের জন্য আল্লাহ হালাল করে দিয়েছেন। একটু জোরে বলুন, আরো জোরে বলুন। কথাটা বুঝতে পারলেন না? পারলেন না? অন্য নবীর জন্য, অন্য নবীর উম্মাতের জন্য, আর আমার নবীর জন্য, আমাদের জন্য। একটু সুবহানাল্লাহ বলুন। প্রশ্ন এখানে একটা এসে যায়, এক নবীর বেলা এক রকম আর আমাদের নবীর বেলা এরকম কেন? বিধানটা কার? কার বিধান? মানবেন না মানবেন না? এই দেখেন আল্লাহর বিধান, দেখেন